আপনাদের সকলকে ডিএস ইনফরমার এই ইউটিউব চ্যানেলে স্বাগত রাজ্যে কিন্তু দুয়ার রেশন প্রকল্প খুব শীঘ্রই শুরু হতে চলেছে আর আপনারা কিন্তু জানেন এই দুয়ারে রেশন প্রকল্পে প্রচুর কর্মী নিয়োগ করা হবে যার বিজ্ঞপ্তি কিন্তু কিছুদিনের মধ্যেই প্রকাশিত হয়ে যাবে আপনারা কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছিলেন যে দুয়ারে রেশন প্রকল্পে যেসব কর্মী নিয়োগ করা হবে সেখানে কি মহিলা কর্মী নিয়োগ করা হবে কিনা তো আপনাদেরকে জানিয়ে এই প্রকল্পে কিন্তু ছেলে ও মেয়ে উভয়কেই নিয়োগ করা হবে এই দুয়ারে রেশন প্রকল্পে আপনি কিভাবে আবেদন করবেন তার পাশাপাশি এখানে আবেদন করতে হলে আপনার বয়স সীমা কি চাওয়া হয়েছে এবং আপনাকে বেতন কত দেওয়া হবে তার পাশাপাশি প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ হবে সেই সমস্ত বিষয় কিন্তু আমি বিস্তারিতভাবে আলোচনা করব আজকের এই মাধ্যমে তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন তো চলুন শুরু করা যাক বিধানসভা নির্বাচনের পূর্বেই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বলেছিলেন যে রাজ্যে কিন্তু শুরু হবে দুয়ারে রেশন প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে কিন্তু রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে তো এখানে কিন্তু অসংখ্য কর্মীর প্রয়োজন রয়েছে যা কিন্তু খুব শীঘ্রই নিয়োগ করা হবে তো এখানে আপনাকে আবেদন করতে গেলে অবশ্যই কিন্তু আপনার কুড়ি বছর বয়স হতেই হবে তার পাশাপাশি আপনার যা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন তা হলো অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস অর্থাৎ আপনি যদি অষ্টম পাস অথবা মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনি এই প্রকল্পে আবেদন করতে পারবেন এখানে যাদেরকে নিয়োগ করা হবে তাদের বেতন সম্পর্কে যা বলা হয়েছে তা কিন্তু বারো হাজার থেকে পনেরো হাজারের মধ্যে আপনাদের বেতন হতে পারে যারা যারা এই প্রকল্পে আবেদন করবেন তাদেরকে কিভাবে নিয়োগ করা হবে অর্থাৎ প্রার্থী বাছাই প্রক্রিয়া কিভাবে সম্পূর্ণ করা হবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর জানা যায়নি অর্থাৎ এই বিষয় কিন্তু অফিশিয়াল নোটিশ এখনো পর্যন্ত আসেনি যখনই কোনো অফিশিয়াল নোটিশ এসে পৌঁছবে আপনারা কিন্তু সবার প্রথমে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য